মিটিংয়ে সিদ্ধান্ত হলো আমি কম টাকায় ভালো খাবার দিই, তার জন্য স্যাররা বললো হ্যাঁ ওনাদের নামটাও নিতে, আমাদের ট্রলি সিস্টেম করে দিতে, তার থেকে আমরা সংসারটা বাঁচাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এগুলো ব্যবহার করতে পারবো। আপনি কী কী বললো, কী কী করতে হবে? ওই আমাদের ট্রলি সিস্টেম করে দিল আর বললো যে একটা লোনের ব্যবস্থা করে দেবে, তার থেকে উনি 10,000 টাকা লোন দেবে, 1,000 টাকা আমাদের কাছ থেকে নেবে না। এটা মানে এক সপ্তাহের মধ্যে আলোচনা আমাদের সবার ব্যবস্থাই করে দিয়েছে, গরিব মানুষ যাতে কেউ না খেয়ে মরে সবার জন্যই স্যাররা ব্যবস্থা করে। আমাদের ঠেলা গাড়ি করতে হবে, তার জন্য স্যাররা আমাদের প্ল্যান দিয়েছে যে কিভাবে কি করে করতে হবে, আমাদের লোনের ব্যবস্থা করে দিচ্ছে। ভালো ব্যবস্থা করে দিয়ে 10,000 টাকা তাও লাস্টের 1,000 টাকা নেবেন না, 9,000 টাকা আমাদের দিতে হবে 9 মাসে। সবার বেঁচে থাক, সবাই সুস্থ থাক, সেটাই ব্যবস্থা করে অনেক যা হবে আমাদের, আমরা সবাই ভালো থাকবো, আমরা তো কেউ উচ্ছেদ হচ্ছি না, এটাই আমাদের সুবিধা। আমাদের এই হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল, এই হাসপাতালের ভেতরে কিছু মানুষ তারা এই জল বিক্রি করতো, বিস্কুট বিক্রি করতো, চা বিক্রি করতো, তাদেরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেকটা মানুষকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, কারোর যেন রুটি রুজি যেন কোথাও যেন আঘাত না পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিলাম। আমাদের সুপার সাহেব রয়েছে, আইসি সাহেব রয়েছে, অন্যান্য ভাইস চেয়ারম্যান আছে, কাউন্সিলাররাও আছে, যে যারা এখানে রয়েছেন তাদেরকে আমরা একটা ভ্যান, একটা ট্রলি ভ্যান, সেই ভ্যানটা একই মডেলের হবে, 4.5 ফুট বাই 3.5 ফুটের একটা ভ্যান হবে, উপরে শেড থাকবে, প্রত্যেকে এরকম একটা ভ্যান ব্যবহার করবে এবং সেই ভ্যানগুলোকে নীল সাদা রং করা হবে। এই ভ্যানে করে তারা ব্যবসা করবে, রাত্রেবেলায় যদি তারা দোকান না খোলে তাহলে রাত্রেবেলায় এই ভ্যান হসপিটাল থেকে বাইরে বের করে নিয়ে যেতে হবে। এই ভ্যান কি পৌরসভার তরফ থেকে দেওয়া? এই ভ্যানটাকে ওরা নিজেরাই করবে, আমরা পৌরসভার পক্ষ থেকে একটা ওদেরকে 10,000 টাকার লোন দেওয়ার ব্যবস্থা করছি এবং যে লোনটার কোনো রকম ইন্টারেস্ট লাগবে না, 10,000 টাকার আমরা লোনের ব্যবস্থা করে দেবো। এবং তারা খুব খুশি যে আগামী দিনে তারা মেনে নিয়েছেন, তারা এইভাবে সমস্তটা সিস্টেম মেনে তারা হসপিটালের মধ্যে থাকবে। আমাদের 16 জনের মতো আমরা অকাশ যারা ছিলেন তাদেরকে ব্যবস্থার মধ্যে আমরা নিয়ে আসছি। আমরা কিছু কন্ডিশন দিয়েছি, সে কন্ডিশনটা হচ্ছে হসপিটালের মধ্যে কোনো নেশা জাতীয় কোনো দ্রব্য কেউ বিক্রি করতে পারবে না, এটা আমাদের একদম কন্ডিশন। বিড়ি, সিগারেট, গুটখা, পান, এই ধরনের কোনো রকম ব্যবহার করতে পারবে না। এটা আমাদের ওরা ভ্যানটা তৈরি করবে, সেই ভ্যানটা তৈরি করতে যতদিন সময় লাগে তারপরে ভ্যানটা নিয়েই ওরা বসবে। এতদিন ওদের দোকানটা বন্ধ থাকছে, আশা করছি আগামী 3-4 দিনের মধ্যেই ওদের ভ্যানটা তৈরি করে দেওয়া যাবে।